আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা খামার এন্ড হ্যাচারের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি রাসেল আনা। দেশ এবং কি দেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও, তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয়। তো আজকের আলোচনার পর্বে রয়েছে, দেখতে পাচ্ছেন আমার দুটি ভাই আসছে। তো আমার ডিস্ট্রিক্টে, এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টে তিনি বাচ্চার জন্য আছে। তো আমরা সেই কেমন বাচ্চা হলো, কি বাচ্চা নিল, এগুলো সব বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। চলুন ভিউয়ার্স মূল ভিডিওতে যাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি, ভালোই আছি। ভালো আছেন? আপনি কোথায় থেকে আসছেন? আমি টাঙ্গাইল থেকে আসছি, টাঙ্গাইলে পশ্চিমে গোলচক্কর থেকে। টাঙ্গাইলে পশ্চিমে গোলচক্কর থেকে, টাঙ্গাইল থানা, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। এখানে আসার জন্য লোকেশনটা আপনি কীভাবে দিতে চান? আপনি যেভাবে আসলেন, আসলে যারা টাঙ্গাইল দিকে আসতে চায় তারা কীভাবে সহজ পদ্ধতিতে আসতে পারবে? এখানে এখানে আসছি, আমার এক ছোটো ভাই কুয়েত থাকে, কুয়েত থেকে আপনার সাথে যোগাযোগ করছে। ফেসবুকে দেখছে আপনি এগুলা নাকি বিক্রি করেন, ফেসবুকে ইউটিউবে, ইউটিউবে দেখছে আর কি। তখন ছোটো ভাই আপনার সাথে আপনার নাম্বার দিছে, নাম্বার দেওয়ার সাথে আপনার সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে আপনার কাছে আসছিলাম আজ থেকে 20 দিন আগে। 20 দিন আগে আসে 4000 টাকা দিয়ে গেছি আপনাকে, এবং কি মেমো টেমো করে দিয়েছেন। বুকিং কত দিয়েছিলেন? 4000 টাকা। 4000 টাকা কতদিন আগে? 20 দিন আগে। 20 দিন আগে, জি। তা আপনার 20 দিন আগে দিয়েছিলেন, আজকে 20 দিন পরে বাচ্চা নিতেছেন? জি জি, বাচ্চা নিতেছেন। কি মুরগি বাচ্চা নিতেছেন? দেশি মুরগি। কতদিন বাচ্চা নিতেছেন, মানে কত পিস বাচ্চা নিতেছেন? 500 পিস একদিনকার বাচ্চা। একদিনের বাচ্চা 500 পিস বাচ্চা নিতেছেন? জি জি জি। তো আপনার বাচ্চা দিয়ে কেমন লাগলো? বাচ্চা ভালো লাগলো। আল্লাহ যদি বাঁচায় রাখে, যদি আল্লাহ বাচ্চারে বাঁচায় রাখে, যদি ব্যবসা নতুন ব্যবসায়ী আমরা যদি আল্লাহ করতে দেয় তাহলে ভালো হবে আর কি। আপনার এখানে আসার পরে আমি মানে কোনো কিছু প্রশিক্ষণ দেওয়া হয়েছে? জি জি, প্রশিক্ষণ দেওয়া হয়েছে ব্যাপারে, এবং কি বোর্ডিং বিষয় নিয়ে এগুলা বিস্তারিত আপনার কিছু বোঝানো হয়েছে? জি জি, মানে যা যা করণ দরকার আর কি তারা শিখিয়ে দিয়েছি, দেওয়া হয়েছে আর কি। আসলে যারা নতুন শুরু করতে চায় তারা এখানে আইসা আমি যদি প্রশিক্ষণ দিই, এতে আপনি অনায়াসে কিছু করতে পারবো? জি জি, এখান যদি ভালো থাকে তাহলে আর কি করা সহজ হবে আর কি। সহজ হবে, জি জি। আসলে দেশি মুরগি পালক, মানে দেশি মুরগি যারা লালন পালন করতেছেন, এবং কি সব জায়গায় তো আমরা দেখতেছি যে ব্যাপক পরিচিত হিসাবে লাভ করছে দেশি মুরগি, লাভজনক হিসাবে। তো আসলে মুরগিটা মূলত পালবে কি, যদি বলতেন? মুরগি পালবো আমার ছোটো ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? ভালো। আপনি আসলে মুরগি পালার জন্য ওইরকম কোনো অভিজ্ঞতা আছে আপনার? অভিজ্ঞতার মধ্যে আপনি প্রশিক্ষণ এখান থেকে নিয়েছি, তাতে ইনশাল্লাহ আমি পারবো। পারবেন? হ্যাঁ। আসলে আপনি দেশি মুরগির পাশাপাশি আপনি কি করতেছেন? আমি কাঠমিস্ত্রির কাজ জানি। কাঠমিস্ত্রির কাজ করেন? হ্যাঁ। তো তার পাশাপাশি আপনি দেশি মুরগি লালন পালন করতে চেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। এতে আপনার কোনো এই অন্য কাজে কোনো সমস্যা হবে না? না না না। আপনি এখানে আপনি জানেন কি যে আমরা যে বাচ্চাগুলা দিই, এগুলা বাচ্চা কিন্তু আমরা 10 দিন 8 দিন পর্যন্ত বোর্ডিং চলা অবস্থাকালে কিন্তু আপনি খুব পরিশ্রম করতে হইব, মানে আপনার সবসময় সচল থাকতে হইব যে আমার বাচ্চাগুলো কেমন আছে। এখানে 10 দিন কিন্তু আপনি টাইম দিতে হবো। এগুলো টাইম দিতে পারবেন আপনি? হ্যাঁ, অবশ্যই দিতে পারবেন। দিতে পারবেন না? হ্যাঁ। তো আসলেই আসলে এই যে এই দেশি মুরগি পালনটা আপনার আপনার ভাই কিছু বলছিল? হ্যাঁ, আমার ভাইয়ের জন্যই তো এই উদ্যোগটা হয়েছে। আপনার ভাই আসলে আপনার বড় ভাই না? হ্যাঁ, বড় ভাই। বড় ভাই। তো আপনার বড় ভাই সবকিছু হেল্প করতেছে? হ্যাঁ, সবকিছু আপনার বড় ভাই হেল্প করতেছে টোটাল। তো এখানে আপনি যে বাচ্চার জন্য আইছেন, আপনার বাচ্চা দিয়ে কেমন লাগলো, এবং কি এখানে ফার্মে আইসা কেমন লাগলো? এটা ভালোই লাগলো। বড় ভাই, যারা নতুন শুরু করতে চায়, যারা আগ্রহী, তারা এখানে আইসা আসলেই বাচ্চাগুলো নিব, এবং কি এখানে আসার পরেই একটা প্রশিক্ষণ পাইলো, এবং কি এখানে আসার পরে একটা আইডিয়া হইলো। এতে এখানে আসার পরে বাচ্চাটা নিলে কি ভালো হবে না কি ভালো হবে না? যদি কেউ নতুন করতে চায়, ফার্ম করতে চায়, যদি আমার সাথে সে যোগাযোগ করে তাহলে আমি বলবো অমুক জায়গায় থেকে আনছি, অমুক জায়গায় ভাই ভালো আছে, তার ফার্মে সে গেলে বা সমস্ত কিছু বোঝাই দেয়, এবং কি বাচ্চাও ভালো দেয়, তার এটা ভালো আছে। তো আসলে বুঝতে পারছেন যে আমাদের এখান থেকে দেশি মুরগি বাচ্চা অবশ্যই 100% পিওর দেশি মুরগি দেওয়ার চেষ্টা করি। তারপরেও মানুষের মধ্যে ভুল থাকে, ঠিক আছে, যে অনেক মানুষে বলে যে সোনালি মিক্স করে দেয়, ওটা মিক্স করে দেয়, ঠিক আছে, ও বিভিন্ন ধরনের খামার, বিভিন্ন ধরনের হ্যাচারি বেরিয়েছে। তো আসলেই সব জায়গায় যাচাই বাছাই করে কিন্তু বাচ্চাগুলো সংগ্রহ করা সর্বোচ্চ ভালো, কারণ আপনি যে বাচ্চাগুলো দিয়ে আপনি শুরু করতেছেন, এই বাচ্চার যে টাকাটা আছে, তো ভাই কিন্তু বলছে যে তার বড় ভাই কিন্তু বিদেশ থাকে, তার বিদেশ থাকে, আমি কিন্তু আসলে বিদেশ ছিলাম। তো আসলে বিদেশের টাকাটা কীরকম, এটা কীরকম পরিশ্রমের টাকা, শুধু যারা বিদেশ থাকে তারাই ভালোভাবে বুঝতে পারবো, তারাই ভালোভাবে বলতে পারবো, কারণ এটা খুব পরিশ্রমের টাকা। আর এই পরিশ্রমের টাকাতে যদি ভালো মানের পরিমাণের ভালো দেশি মুরগি না লালন পালন করতে পারেন, এবং কি সংগ্রহ না করতে পারেন, এক্ষেত্রে কিন্তু আপনার বিশাল বড় লস হবে, এবং কি টাকার কোনো মূল্যায়ন থাকবে না, ঠিক আছে। तो आशा करी अपनारा सब जगह जाचाई बाछाई करे एबं कि देशी मुरगि संग्रह करबेन। अवश्यई आमादेर एखान थेके जे कोनो बयसे बाच्चा बिक्री करा हय, एक दिन बयस थेके शुरू करे एक मास बयस तीन मास बयस पर्यन्त आमादेर बाच्चा बिक्री करा हय। अवश्यई एखाने बुकिंग दिए बाच्चागुला निते पारेन, समस्या नाई। आर अनेक मानुषे प्रश्न करे थाकेन बड़ भाई जे आपनि कुरियार सार्भिसे माल पाठानो जाय ना, आसले भाई एटा काँचा माल, एटा कुरिये आपनादेर मालटा निबे ना, एखान थेके आइसे निये जाबेन। आर आरेकटा सुविधा बुझते पारबेन जे एखान थेके आसले एखान थेके आपनि अभिज्ञताटाओ निते पारलेन एबं कि गाড়ির जे निर्माणटा बुझते पारलेन। सामने सामने कथा बलाटा खूब उपयोगी एक विषय, ठीक है। ये खूब फ्री भाव सब किस बला जाए, फोनर माध्यम सब किस बला जाए ना, ठीक है। तो आशा करी भिडियोटी भालो लागले लाइक कमेंट शेयर सबसक्राइब कर देवें, अन्यदेर देखार सुयोग कर देवें। और आसले बेशी बेशी करे देशी मुरगि लालन पालन करार चेष्टा करबेन, कारण एटा आमादेर देशीय खाबार, देशीय सारा बछर धरे थाकबे। आल्लाह हाफेज, भालो थाकबेन।